মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় তাকায় দেখেন রাস্তার পাশে দুইজন অপরিচিত লোক খাতার মধ্যে নোট করতেছে। মালিক ইবনে দিনার সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আখি, আমার ভাই তোমাকে চিনি না, তোমরা কারা? আমার এলাকার রাস্তার মধ্যে বসে বসে তোমরা খাতার মধ্যে কি লিপিবদ্ধ করো? মালিক ইবনে দিনারের সালাম পাইয়া অচেনা ও পরিচিত দুই যুবক মুখ তুলিয়া তাকায়, আমার ভাই তুমি মালিক ইবনে দিনার, আমাদেরকে প্রশ্ন করেছো, আমরা কারা? জবাবে আমরা বলি, তুমি আমাদেরকে চিনবা না, আমরা আকাশের মালিকের নিযুক্ত দুইজন যুবক। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. عقل هاي تري سفر عشق هاي شمشير تري عقل هاي تري سفر عشق هاي شمشير تري أرى درويش خلافت سجاگير تري আরে দরুইশ খিলাফত জাহাঙ্গীর তেরি, আরে মসিবল্লাহ কে লিয়ে আগে হে তকবীর তেরি, আরে মসিবল্লাহ কে লিয়ে আগে হে তকবীর তেরি, তু মুসলমান হে তকবীর হে তদবীর তেরি, তু মুসলমান হে তকবীর হে তদবীর তেরি, কি মোহাম্মদ সে ওফা তুনে তো শুভতে রহে, কি মোহাম্মদ সে ওফা তুনে তো শুভতে রহে, জহাঁ চিজ হে ক্যা লৌহ কলম তে রহে, হে জহাঁ চিজ হে ক্যা লৌহ কলম তে রহে, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জুড়ে জুড়ে মহব্বতের সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুজলাতা হ্যায় কিসি কো ভি জলতা হ্যায় জুরুর, জুজলাতা হ্যায় কিসি কো জল জাতে হে পরওয়ান জল জানে কে বাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
دل دل نہیں جس دل میں اللہ نہیں لا الہ الا মাদ্রাসার অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে মন কুলে প্রাণ ভরে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। যদি আল্লাহ না চাইতে তাহলে আমরা চেষ্টা করলে এখানে আসতে পারতাম, আওয়াজ দিয়ে বলেন পারতাম না। কারণ নির্বাচনী কেন্দ্রীয় মধ্যে নির্বাচনী অসম্মানের মধ্যে একই পার্টি নিয়ে অনেকজন দাঁড়ায়, আওয়ামী লীগের পার্টি হয়ে দাঁড়ায় দশজন, দানের শীষের বিএনপির পার্টি নিয়ে দাঁড়ায় দশজন। উভয় পক্ষের কি বিজয় পাস করে না একজনে পাস করে? আমার কথা বুঝে থাকলে উত্তর দিবেন, দুই পক্ষের বিজয় কি পাস করে না একজনে পাস করে? এতে কি বোঝা যায়? এই এলাকার মধ্যে শত শত মানুষ আছে, এই এলাকার মধ্যে শত শত মানুষ আছে, আল্লাহ শত মানুষকে জান্নাতের টুকরা বাগানে আসার জন্য নির্বাচিত করেন নাই, নির্বাচিত আল্লাহ আমাদেরকেই করেছেন। বিদায় আমরা আসতে পেরেছি, আবার চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের দ্বারা বোঝার সুবিধার্থে এবং আমার করার সুবিধার্থে আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, আমার ব্যক্তিগত ভাষায় নয়, নবীজির হাদিস দিয়ে বলে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তুসাবুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উযূহিকুম। বিশ্বনবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের ভাষায় বলতেছেন, ও আমার মায়ের উম্মত, তোমাদেরকে তিনটা ভাষা আমি শিক্ষা দিচ্ছি, তিনটা দিক তোমাদেরকে বুঝাই দিচ্ছি। বিশ্বনবী পয়গম্বর আরবি বলতেছেন, ও দুনিয়ার উম্মত, দুনিয়ার মধ্যে তোমরা কাজ করতে যাইয়া তোমাদের জ্ঞান খেয়াল রাখবা, যাতে তোমাদের কাজের মধ্যখানে শয়তান কোনো প্রশ্ন না দিতে পারে। আপনাদেরকে আমি বলি, আপনাদের এলাকার দান ক্ষেত আছে? দান ক্ষেতের মধ্যখানে ফাঁকা জায়গা রাখা হয় কিনা? আধা হাতের মতো কেন রাখা হয়? আমাদের গ্রামের বাসা গুলো উইচার দেওয়ার জন্য এরকম নাকি? উইচার দেওয়ার জন্য ফাঁকা জায়গা রাখা হয়, ফাঁকা জায়গা রাখাই হয় উইচার দেওয়ার জন্য, এমনি না। আর বিশ্বনবী হাদিসের মধ্যে বলতেছেন, যদি মানুষ জমিনের মধ্যে ফাঁকা জায়গা রাখে তার দান বড় হওয়ার জন্য, উইকার দেওয়ার জন্য, ঠিক তেমনিভাবে আমার উম্মতদেরকে আমি ঘোষণা করে বলতেছি, তোমরা যখন কোন সাহাবের কাছে বসবা, তোমরা যখন নসিহতের প্যান্ডেলের মধ্যে বসবা, মাঝখানের ফাঁকা জায়গা রাখবে না, যদি রাখো যেমন ভাবে তোমরা জমিনের মধ্যে ফাঁকা জায়গা রাখিয়ে উঁচে দাও, ঠিক তোমরা মাঝের মধ্যে ফাঁকা জায়গা রাখলে শয়তান উঁচে দিবে বলে ঠিক কিনা? কি বুঝলেন? ফাঁকা জায়গা রাখা যাবে? আমার মায়ের লোকে ঘোষণা করে বলতেছেন, যখন তোমরা নামাজের কাতারের মধ্যে দাঁড়াইবা,
মদ্যপানে ফাঁকা জায়গা রাখবে না। যদি তোমরা মদ্যপানে ফাঁকা জায়গা রাখো তাহলে শয়তান তোমাদেরকে ডিস্টার্ব করবে, দুইজনের মধ্যে নামাজের জন্মগত নষ্ট করে দিবে। আর একটা দুসরা নবীজি বলেছেন, যখন তোমরা নসিহতের প্যান্ডেলের মধ্যে বসবা তো কোনো মদ্যপানে ফাঁকা জায়গা রাখবে না, যদি ফাঁকা জায়গা রাখো সেখানে শয়তান বসে যাবে। আর একটা জায়গায় নবীজি বলতেছেন, ওরে মার উম্মতের দল, যখন তোমরা স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাইবা স্বামী এবং স্ত্রীর মধ্যখানে ফাঁকা জায়গা রাখবা না। বুঝতে পারছেন এটা কি বুঝলেন? ফাঁকা জায়গা রাখা যাবে? আমি আগেই বলেছি আল্লাহ নেকের কাজের মধ্যে হাজার হাজার মানুষকে নির্বাচন করেন না, যে মানুষকে আল্লাহ ভালোবাসেন তাকেই আল্লাহ নির্বাচন করেন এবং তাকেই নেক কাজ করার শক্তি দেন। আপনারা দয়া করে মেহরবানি করে যারাই আছেন কাজে কাজ লাগিয়ে বসেন, কারণ যদি দুইটা সুবিধা, একটা হলো মাহফিল বক্তার বক্তৃতা শোনার সুবিধা, আর একটা হলো শীতের দিনে শীত কম লাগবে, ঠিক না বেঠি? বলেন ঠিক না বেঠি? একই বিস্তায় যখন দুইজন ঘুমায় বলে কি বলো বেড়া একটু কাছে আর বলে কি হয়েছে আর শীত করতে আছে, এতে কি বোঝা যায়? কাছে আর শীতটা কম লাগবে। আলহামদুলিল্লাহ আপনারা আমরা কোথাও বুঝেছেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আপনার কান্দুলি যত সমস্ত মানুষ এখানে এসেছে, আমি আপনাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিতে চাই, যারা এখানে আসতে পারে না, আমরা যারা এখানে আছি আর যারা ঘুমে আছে, আমরা এই সমস্ত জাগ্রত মানুষে তাদেরকে জানাই দিব যে তোমাদেরকে আজকে ঘুমানোর জন্য দিয়ে দিলাম, আর মাহফিলের প্যান্ডেলে আমরা এসে গেলাম আমাদের গুনাহ মাফ করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এখন বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলার নাম নিতে কি ভয় হয়? না। আরে নির্বাচনের সময় আওয়ামী লীগ পার্টি যদি বিএনপির নাম নেয় তাহলে ভয় হয়? ধরে নিবে, এখানে তো ধরে নেওয়ার কোন সিস্টেম নাই। আছে আছে এখানে? বলেন তো আমাদের রব কে? আল্লাহ। কবির ভাষায় কবি বলতেছেন, আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিউহু মা নাহনু কুল্লু হিজবুল্লাহ, মুকিমু ফি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুকিমু ফি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া'তাসিম বিহাবলিল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া'তাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দ্বীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমাদেরকে কবুল করে নিন, বলেন আমিন। সম্মানিত শুনি, আপনাদের সামনে আমি যে আয়াত পাঠ করেছিলাম, যেহেতু মাদ্রাসার ওয়া সেই ক্ষেত্রে মাদ্রাসা সম্পর্কিত একটা আয়াত এবং একটা হাদিস পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এক সূরার মধ্যে বলতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমন কথা কেন বয়ান করো, এমন কথা কেন বলো যে কথার উপর তুমি নিজেই আমল করো না? সেই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, যেই বক্তায় যে বয়ান করবে এবং শ্রোতায় যে বয়ান শুনবে উভয়কে যেন আল্লাহ আমল করার নিয়তে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ. আল্লাহ বলেন, তোমাদের মধ্যে হতে এমন একটা দল কেন বের হয় না যারা মানুষকে দিন শিক্ষা দিবে, আল্লাহ তাআলার ভীতি আল্লাহ তাআলার ভয় তাদেরকে প্রদর্শন করাইবে, তাদেরকে বুঝাইবে, এমন একটা দল কেন বের হচ্ছে? এতে কি বোঝা যায়? এমন একটা দল বের হওয়া উচিত যারা মানুষকে দিন শিক্ষা দিবে, আল্লাহ তাআলার ভয় ভীতি প্রদর্শন করাইবে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাতায় সুন্দরভাবে বলতেছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর ফরজ। কি তাহলে আমাদের শিক্ষা করার প্রয়োজন আছে কি না? আছে। আপনাদের শিক্ষার সুবিধার্থে আপনাদের এলাকার মানুষ আপনাদেরকে সুযোগ করে দিয়েছে, তাদের নিজ করেছে, নিজ জায়গায় নিজ টাকা দিয়ে গড় বিল্ডিং করে আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন শিক্ষা করার জন্য। এখন যদি আপনাদের আপনারা শিক্ষা না করেন তাহলে কি ওদের দোষ হবে না আপনাদের দোষ হবে? আপনাদের দোষ হবে। এজন্য প্রত্যেকেই খেয়াল রাখতে হবে, যেহেতু হাদিসের মধ্যে নবীজি অবশ্যই বলেছেন, দ্বীন ইলম তলব করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। যদি শিক্ষা না করেন তাহলে বাঁচার কোন রাস্তা নাই। কেমন ভাবে শিক্ষা করবেন? মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে আসা যাওয়া করে তো কোন ফেরেশতারা তাদের খাতা লিপিবদ্ধ করে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় তাকায় দেখেন রাস্তার পাশে দুইজন অপরিচিত লোক খাতার মধ্যে নোট করতেছে। মালিক ইবনে দিনার সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আখি, ও আমার ভাই, তোমাকে চিনি না, তোমরা কারা? আমার এলাকার রাস্তার মধ্যে বসে বসে তোমরা খাতার মধ্যে কি লিপিবদ্ধ করো? মালিক ইবনে দিনারের সালাম পাইয়া অচেনা ও পরিচিত দুই যুবক মুখ তুলিয়া তাকায়, ও আমার ভাই, তুমি মালিক ইবনে দিনার, আমাদেরকে প্রশ্ন করেছ, আমরা কারা? জবাবে আমরা বলি, তুমি আমাদেরকে চিনবা না, আমরা আকাশের মালিকের নিযুক্ত দুইজন যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন আকাশ থেকে ফেরেশতা যুবক বেশে পাঠাইছে। মালিক ইবনে দিনার দেখে দেখে বলে, তোমরা এখানে কি করছো? ওই যুবক দেখে দেখে বলে, আকাশের মালিক আমাদেরকে দুনিয়ার জমির মধ্যে পাঠাইছে যাতে করে আমরা দুনিয়া থেকে দ্বীনের ইলম শিক্ষা করে এবং কে শিক্ষা দেয় তাদের লিস্টে আমরা খাতার মধ্যে উঠাইতেছি, আর ওই লিস্টে আমরা বিকাল বেলায় আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে জমা দেই। আমার ভাই, আমি একজন শিক্ষার দেনার, তোমাদের খাতার পৃষ্ঠা উঠা 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 দেখো আমার নামটা আছে কিনা। দুইজনের হাতে দুই কথা, কাতার পৃষ্ঠা উঠায় উঠায় দেখে একটার মধ্যে মালিক ইবনে দিনারের নাম নাই। মালিক ইবনে দিনার সঙ্গের মধ্যে পড়ে গেলেন, আয় রে হায়, আকাশের মালিকের নিযুক্ত রূপ যদি জমির মধ্যে নাম লিপিবদ্ধ করে আর ওই কাতার মধ্যে যদি আমি মালিক ইবনে দিনারের নামটা না উঠে তাহলে আমি মালিক ইবনে দিনার দুনিয়াতে বেঁচে লাভ কি? ওই দুই যুবক দেখে দেখে বলেন, অমালের চামা চামা, মাত্র একটা খাতা দেখলাম, আরেকটা খাতা আছে, তুমি টেনশন করো না, যদি তুমি আল্লাহর ওলি হয়ে থাকো, যদি তুমি শিক্ষার জনের লোক হয়ে থাকো, অবশ্যই তোমার নাম ওই খাতার মধ্যে থাকবে। মালিক ইবনে দিনার স্থির হইলেন, সান্ত্বনা হইলেন, ওই খাতা উঠায় উঠায় দেখে প্রথমে মালিক ইবনে দিনারের নাম। আপনারা হলেন ছাত্র, বিদায় আপনি এবং আমাদের নাম ও আকাশের মালিকের নিযুক্ত ফেরেশতার খাতার মধ্যে লিপিবদ্ধ হইতেছে। আমরা সৌভাগ্যবান না দুর্ভাগা? যিনি বলেন মনে মনে চিন্তা করতেছ, ঘরের মধ্যে বিছানা বালিশ, লেপ কম্বল ছেড়ে
কনকনে শীতের মধ্যে বসে রয়েছি, কি লাভ হবে, কি লাভ হবে, লাভটা কি হবে? বাবা বলে যে ওই আরশের মালিকের নিযুক্ত ফেরেশতারা খাতার মধ্যে যদি নাম উঠে যায়, হয়তো পরকালে আল্লাহ আমাদেরকে নাজাতের মুক্তির উসিলা করে দেবে। আর যদি বলি সুবহানাল্লাহ, বলে হুজুর আপনাকে তো আনছে বয়ান করার জন্য, আপনারা চিল্লাই দিলেন, আমরা সুবহানাল্লাহ বলে কি লাভ হবে, কি লাভ হবে বলবো? ধরেন দুই যুবক রাস্তার পাশে বসে রয়েছে, আপনার এক সহপাঠী বাঙালি লাভটা আটে না, এক বন্ধু রাস্তার পাশে বসা আপনি দেখবেন ভাবল বাজারে, ওরে বললেন আবদুল্লাহ চল একটু বাজার থেকে আসে, সে আপনাকে কি উত্তর দিবে? না আমার ভালো লাগে, আরে বেটা একটা চা হয়ে হয়তো এখন যাওয়া যায়, ঠিক না ভাই? আর যদি বলেন ঠান্ডার মধ্যে বসে তোমরা সুবহানাল্লাহ বললে কি লাভ হবে জানো, কি লাভ হবে জানো? আমার বাবারা শুনো, সুবহানাল্লাহ বললে কি লাভ হবে? আমার আল্লাহ বলতেছেন নবীর মাধ্যমে, তোমরা দুনিয়ার জমির মাসিনের মধ্যে বসে সুবহানাল্লাহ বলো, তোমাদের আমল নামায় আল্লাহ একটা গাছ রোপণ করে দিলেন বলে সুবহানাল্লাহ। তোমার নামে একটা গাছ রোপণ করে দিবে, ওই গাছটা কত বড়, গাছটা এত বিশাল, হাদিসের বাসায় নবীজি বলতেছেন তুমি যদি গাছের নিচ দিয়ে একটা দ্রুত গামি গুড়া নিয়ে এক শত বছর দৌড়াও, তোমার গুড়া শেষ হয়ে যাবে, দূর শেষ হয়ে যাবে, তোমার গাছের এরিয়া শেষ হবে না। আল্লাহ আরেকটা গাছ রোপণ করে দিয়েছে, মাফিলা একটা লাভ না লস? জুড়ে বলেন, জুড়ে বলেন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের ভাই ভাতিজা বন্ধু বান্ধব ঘুমে আছে কিনা? এক বাড়িতে যদি একজন ধরে আছে না তো 40 জন আসেই নাই, আপনারা লাভবান না এরা লাভবান? আর জোরে বলি, কতক্ষণ লাভবান হবে? নবী যে আরেক হাদিসের মধ্যে সুন্দর ভাষায় বলতেছে, যারা এই সমস্ত জান্নাতের টুকরা বাগানের মধ্যে বসে আল্লাহ ফেরেশতাদের কি নিয়ে আরশের মাহফিলের মধ্যে বসে যান। আমরা এখানে আল্লাহর আলোচনা করি, ঠিক একই সিস্টেমে আল্লাহ ফেরেশতাদের কি নিয়ে আরশের মধ্যে আলোচনা করেন বলে সুবহানাল্লাহ। কি আলোচনা করেন? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা শুনো, তাখা দেখো হবিগঞ্জ জেলাধীন বাহুবল তানাধীন পাবনা গান্ধী এলাকার একটা জমিদের মধ্যে বসে বসে ওরা কি আলোচনা করে? ফেরেশতারা বলে, ও মালিক, ওই জমিনের মধ্যে বসে বসে আল্লাহ আপনার আলোচনা হাবিবের আলোচনা করে। আল্লাহ প্রশ্ন করে, সবাই কান শুনো, ওরা কি আল্লাহকে দেখেছে, নবীকে দেখেছে? বলে না, আপনাকে দেখে নাই, আপনার হাবিব কেউ দেখে নাই। বলে তারা কেমন ভাবে বিশ্বাস করেছে? আল্লাহ আপনার দেওয়া কিতাব কোরআনের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ আছে একজন, আল্লাহর নবী আছে একজন, নবীজির কথা শুনে, হাদিসের বাণী শুনে শুনে ওরা একমাত্র আল্লাহ আপনার আলোচনা করে। এই জন্য আলোচনা করে যে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়
জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, জান্নাতের আশায় জান্নাত পাওয়ার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, আবার প্রশ্ন করেন, ওরা কি জান্নাত জাহান্নাম দেখেছে? না না, ওরা জান্নাত জাহান্নাম দেখে নাই। তাহলে কেমন ভাবে জাহান্নামের আগুনের খবর জানে? ওই জাহান্নামের খবরের খবরের আর জাহান্নামের আগুনের খবর আল্লাহ আপনার নবী জানায় দিয়েছেন। ওই জান্নাতের শান্তির খবর কেমনে জানে? ওই জান্নাতের শান্তির খবর নবী পয়গাম্বর জানা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করেন, তারা কি সত্যি জান্নাত আশা করে, জাহান্নাম থেকে মুক্তি চায়? বলে হ্যাঁ, তারা সত্যি জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত আশা করে। তাহলে আমরা যদি আজকে এখানে দুই ঘন্টা পাঁচ ঘন্টা রাত দুইটা পর্যন্ত বসাও, তাকে আমরা লাভ হবে না লস হবে? আবার যে বলে লাভ হবে না লস হবে, লাভটা তো বুঝতে হবে। দুই দুস্থ বাজারে দেখবো, একজনা ডাকলো সে যায় না, যত স্যার কথা বলে সে তার লাভ বুঝিয়ে জন্ম গেছে। আমরা যদি লাভ না বুঝি তাহলে বইতে ভালো লাগবে না, শয়তানে বুঝাই দিই। বলে কমল গরম করছিল, আমরা উঠেছি তাড়াতাড়ি যাচ্ছি কি ঠিক না রে ঠিক। এজন্য যতক্ষণ আলোচনা হবে আমরা সবাই বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আন্দাজ বয়ার করেছে চোখ নেই হে, আন্দাজ বহু শোক নেই হে, শায়দ কেউ তোর যায় তেরে দিল মে মেরি বাত, শায়দ কেউ তোর যায় তেরে দিল মে মেরি বাত, ক্যা ওসআত আফলাকে পে তোকে ভিড়ে মুসলসল, ইয়া ওসআত আফলাকে পে তোকে ভিড়ে মুসলসল, ইয়া গোশ হে মাকামি হে তানীদ কে সলসল। অনবীর মায়ের উম্মতের দল, জান্নাতুল মাওয়া নামক মাদ্রাসা করা হয়েছে, এটা হলো একটা কওমি মাদ্রাসার অংশ। বলে হুজুর কওমি মাদ্রাসা কেমন, নবীজির যুগে কি ছিল? আমি বলে হ্যাঁ, নবীজির যুগে কওমি মাদ্রাসা ছিল। বলে বাবরা গান্ধীর মহিলা মাদ্রাসার নাম হলো জান্নাতুল মাওয়া, নবীর যুগের মাদ্রাসার নাম কি ছিল? নবীর যুগের মাদ্রাসার নাম ছিল আসহাবে সুফফার। সুবহানাল্লাহ, নবীর যুগে কওমি মাদ্রাসা ছিল কি ছিল না? নবীর যুগে কওমি মাদ্রাসার নাম ছিল কি? আসহাবে সুফফার। বলে হুজুর সেই যুগে নবীর যুগের মাদ্রাসা ছাত্র সংখ্যা কত ছিল? বলে নিম্ন 70 জন, উপরে 250। তো বলে সুবহানাল্লাহ। নবীর যুগের মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল 70, উপরে 200 উপরে। হুজুর গো, নবীর যুগের মাদ্রাসার বোর্ডিং ছিল তারা? বলে হ্যাঁ, বোর্ডিং ছিল। হুজুর নবীর যুগের বোর্ডিং এর কাভার কে দিত? নবীর যুগের বোর্ডিং কি সরকারি না ছিল না বেসরকারি? নবীর যুগের মাদ্রাসার বোর্ডিং ছিল ফি সাবিলিল্লাহ, হামসুরত হামসিরাতে মুস্তাফা, হামসুরত হামসিরাতে মুস্তাফা, বর্তমানি আলে উকুম ইত্তিবা, বর্তমানি আলে উকুম ইত্তিবা, জামাত কানাই রুবুবিয়ত খুদা কি, জামাত কানাই রুবুবিয়ত খুদা কি, ওয়া তো কানাই নবুয়ত মুস্তাফা কি, ওয়া তো কানাই নবুয়ত মুস্তাফা কি। নবীর যুগে কওমি মাদ্রাসা ছিল, নবীর যুগে বেসরকারি মাদ্রাসা ছিল, নবীর যুগে বোর্ডিং ছিল। হুজুর গো, ওই বোর্ডিং কি সরকারি ছিল না বেসরকারি? আপনাদের দেশের কওমি মাদ্রাসা আছে কিনা? বাহুবল আছে কিনা? ওইদিকে শিবপাশা আছে কিনা? এগুলো বোর্ডিং কি সরকারের চালান না আমার আপনার আমাদের মতো পাবলিকের? জোরে বলেন,
নবীর যুগের কমিউনি মাদ্রাসার বোলিং ও ছিল পাবলিকের বলে সুবহান। তাহলে এখন বুঝি নবীর যুগের মাদ্রাসায়, নবীর যুগের বেসরকারি মাদ্রাসার আর আমাদের যুগের বেসরকারি মাদ্রাসায় মিল আছে কিনা? জুড়ে বলেন, নবীর যুগের মাদ্রাসা চালাইতো দর্শকে জনগণে, নবীর যুগের মাদ্রাসা ছাত্র ছিল এটিম, সব ধরনের ছাত্র ছিল। নবীর যুগের মাদ্রাসায় মানুষের দান খয়রাত করতো, আমাদের যুগের কৌমি মাদ্রাসায় দান খয়রাত করে কিনা? নবীর যুগের মাদ্রাসার আদর্শ বইয়া যদি মোমেন চলতে পারো, নবীর যুগের মাদ্রাসার সিস্টেম ধরে যদি মোমেন চলতে পারো, তাহলে জান্নাতুল মাওয়া হবে বাবনা গান্ধীর ঠিকানা। নবীর যুগের মাদ্রাসার একজন ছাত্রের নাম ছিল আবু হুরায়রা। নাম কি? কোন মাদ্রাসায় পড়লে কষ্ট হবে, এটাই সিস্টেম। আমরাও ডাল খেয়েছি, সার পানি খেয়েছি। অনেক সময় হয় যারা বলছেন সভাপতি সাহেবের প্রশ্ন উনি বলতে পারবেন, কমি মাদ্রাসায় পড়লে ঠিক মতো খাবার হবে না, স্বাস্থ্য যারা পড়ে স্বাস্থ্য নষ্ট, সেটা দেখলে দিয়ে দেয় কি আর খাবার দেয়। তো সিস্টেম হলো কি, যদি পেট ভরে কাউ তোমার এলিম ডুবলে কোথায়, ঠিক না বেটে? আমাদের যুগের কৌমি মাদ্রাসায় পড়লে কষ্ট হবে, রুটিনে লেখা থাকে রাত্রে বেলা মাস, দুপুরের সময় রাতের বেলায় মাস, দুপুরের সময় আপনার শাক সবজি, সকাল বেলা ডাল, রুটিন থাকে, রুটিনে জায়গায় ঠিক মতো খাবার হয় না। তোমাদের মতো জনগণ যদি ঠিক মতো টাকা না দেয়, তাহলে খাবার আসবে প্রত্যেকে। নবীর যুগের মাদ্রাসার ছাত্রের নাম ছিল কি? আবু হুরায়রা। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন চলে যায়, বিশ্বনদীর দরবারে গিয়ে কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার কাছে একটা কথা বলার জন্য আসছিলাম। নবী বলে, আবু হুরায়রা, কি বলবা? বলে, নবী গো, পার্সোনালি কথা একা একা বলতে হবে। বিশ্বনবী বলতে শুরু হয়ে গেলেন, এবার বলতে আবু হুরায়রা, বলো কি বলবা? ও নবীজি, কি বলবো, মনের কথা মুখ দিয়ে আওয়াজ বের হয় না, তিন দিন যাবৎ আমার মুখের মধ্যে কোনো খাবার পড়ে না। বিশ্বনবীর করি, যখন আপনার দরবারে হাতি আসবে, তখন আমি আবু হুরায়রা কে উল্টে করে কাওয়ায় দিন, কারণ আমি মরে যাওয়ার অবস্থা হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখা যায় একজন দুধ নিয়ে আসলো। ওই সময় সাবে সুলতানাবাদ মাদ্রাসার ছাত্র ছিল 70 জন, এক গ্লাস দুধ আসার পর বিশ্বনবী আবু হুরায়রার দিকে তাকাইলেন, আবু হুরায়রা হুজুরের দিকে তাকাইতেছেন। আবু হুরায়রা ভাবলেন, আগে যে হুজুরকে আবদার করেছিলাম, হয়তো দুধের পেয়ারাটা আমাকে দিয়ে দিবে, কিন্তু না, আমার মার নবীকে ডেকে বলে, আবু হুরায়রা, আসহাবে সুফফার মাদ্রাসায় যত ছাত্র আছে সবাইকে বলো কাতার করে বসতে। লাউলা আন্না শুকালা উম্মতি লা আমারতুহুম বিসওয়া, لقد زان البلاد ومن عليها إمام المسلمين
আবু হানিফা ইত্তিবা আবু হানিফা কি সনদ জিন্দা নেই মালিকি হতে হি জব কে পরতানে কে বাদ শাফিঈও জোতহি শাফিঈও তে হি কর সে নিকল জানে কে বাদ আমলি হতে হি দর পিঠ পর কানে কে বাদ কি বলে আবু হুরায়রাকে বলতেছেন মাদ্রাসায় যত ছাত্র আছে সবাইকে কাতার ধরে বসতে বলো। আবু হুরায়রা মনে মনে ভাবলেন, ভাবছিলাম আগে আবদার করছি আমি খাবো খাইলে আমার জানটা বাঁচবে, কিন্তু নবীজি কাতার পূজা করতে বলে সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, একজনের মুখে যাতে বন্ধ না থাকে, কারণ আপনাদের লাভের জন্য আমি আপনাদেরকে কিন্তু নবীজি কি বলে 70 জন ছাত্রকে কাতার করে বসাইতে নবীর আদেশ, কিছু করার নাই। এক করে 70 জনকে পান করাও, তারপরে তুমি পান করবা। যে মনে আশা ছিল এক কোটা পাইবার, আর কি আশা রয়েছে? আবু হুরায়রা বলে আরে কপাল, আর পাইনি 70 জনকে পান করাইলেন। আর চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, কি জানে তামাশা নেই হ্যাঁ, ইবরত কি জানে তামাশা নেই হ্যাঁ, জগা জি লগানে কে দুনিয়া নেই হে, জগা জি লগানে কে দুনিয়া নেই হে। সাহাবায়ে কেরামদের ইতিহাস থেকে এটা শিক্ষা করা দরকার, এটা ইবরত। এলিম শিক্ষা করা যায় না, জ্ঞান শিক্ষা করা যায় না, তামাশা করা যায় না দুনিয়ায় না। জগা জি লগানে কে দুনিয়া নেই হে, জাগা লাগাই তাই জান্নাতে লাগাও, দুনিয়ায় তাই কি আর দুনিয়াতে জাগা লাগাই কোনো লাভ হবে না। আজকে হামলা মামলা বাই বাইকে মারতে দ্বিধাবোধ করে না, কারণ সে তার প্রমোশন চায়। আজকে মানুষ এমন হিংস্র জানোয়ার হয়ে গেছে, আমি আমার পাশের বাড়ির মানুষকে মানুষের মনে করি না, আমার ভাবতে মানুষ ভয় করে। সে কি মনে করে দুনিয়ায় আমার ঠিকানা? না, এটা মিথ্যা কথা, দুনিয়া তোমার জায়গা না। এ দুনিয়া নিচে গুলে বাই শুধু আশার দাওয়া ঘর, এ দুনিয়ার নিচে গুলে পাই শুধু আশার দাওয়া গো। কে আনিল কি কারণে জানা নাই তোর ববেতে, এ দুনিয়া তুমি আসবা যাইবা এটাই হলো সিস্টেম, কিন্তু মালিকে কি কারণে আনছে এটা তুমি বুঝবা না। আবার দুধের পেয়ালা যেমন ছিল তেমন হয়ে গেছে। আর চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আমার বিশ্বনবীর দরবারে দুধের পেয়ালা নিয়ে উপস্থিত ভগবান নবীজি যে আমানত দুধের পেয়ালা দিয়েছিলেন, এক এক করে সবাইকে পান করায় দিলাম, যেমন দুধ ছিল তেমনই রয়ে গেছে। এবং নবীজি বলতেছে আবু হুরায়রা তুমি খাও, বললেন কাল কম খাইব না বেশি খাইব, খাওয়ার মতো খাইব। আল্লাহর নবী গো,
কাবার মতো চাইছে আর জায়গা নাই। আবার নবীজি দুধের পেয়ালা বুহুরা রেখে দিলেন। নবী জানা বুহুরা রেখে ডাক্ত নবীজি বললেন আবার খাও। আর তো জায়গা নাই কোথায় দিব। আল্লাহ নবী আবার বললেন আবু হুরায়রা কাও। আবু হুরায়রা তিনবারের মতো কে বলতেছে হাবিব গো, প্রথমবার পেট ভরেছিল, দ্বিতীয়বার বুক পর্যন্ত এসেছে, তৃতীয়বার গলা পর্যন্ত এসেছে। অগণবীজি আর খাবার জন্য আমাকে আবদার করিয়েন না। উদ্দেশ্য হলো এটাই বুঝাইতেছি কৌমি মাদ্রাসার কোনে কষ্ট হয় কিনা। বলে হুজুর কৌমি মাদ্রাসার ছেলে পেলে দিয়া কি করবো, যেমন নয় যেমনই হোক ঈদের ছুটিতে এসে পরীক্ষা বন্ধে এসে বাড়িতে আট দশ দিন দুধ খাইয়া মাছ খাইয়া গোস খাইয়া যেমন হোক শরীরটা ভালো হয়, মাদ্রাসায় গিয়া দুই দিন থাকলে শরীর নষ্ট হয়। এরকম রিপোর্ট আমাদের কাছে আসছে। তোমার একমাত্র সন্তানকে তুমি আর তোমার স্ত্রীর বাড়িতে যাওয়ার পর ভালো ভালো মাছ ভালো দুধ ভালো ডিম ভালো গোস্ত খাওয়াই, তোমার মাত্র সন্তানের তাক, আর আমাদের মাদ্রাসার মধ্যে সন্তানটাকে 70-80 আমি কাউকে আদর করে গোস্ত খাইব মাছ খাইব। যদি দুনিয়ার মধ্যে তুমি কষ্ট করে তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারো, যদিও কোনস্থায়ী দুনিয়ার মধ্যে তোমার লাভ না হয়, চিরস্থায়ী জান্নাতের মধ্যে লাভ হবে কিনা। যদি তোমার সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াও তোমার কেমন লাভ হবে জানো। ওই যে হুজুর আগে বর্ণনা করেছিলেন তোমার মৃত্যুর সময় এসে গেলে তোমার মুহূর্ত সময় যখন হবে তোমার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করবে তালা। দুই নম্বরে তুমি যখন মৃত্যুবরণ করে যাইবা তোমাকে যখন লাশ বানায় রাখা হবে, তুমি যখন মসজিদের পাঁচির মধ্যে সাহিত্য থাকবা ওই সময় তোমার জানাজা তোমার পরিজনের টুকরা সন্তান দিতে পারবে। তুমি যখন মৃত্যুবরণ করবা তোমাকে দাফন করা হবে, কবরের মধ্যে রাখা হবে, তোমার সন্তানরা ছেলে মেয়েরা লাশ দাফন করে একদিন দুই দিন তিন দিন না যাইতেই মায়ের শুরু করবে, করবে কিনা। বলে কি সমস্যা? কি হয়েছে কি করব। বলে জমি জামা বন্টন করে দা। বলে কিনা আওয়াজ দিয়ে বলেন অমমিনের বল, এটাই শিক্ষা হলো দুনিয়ায় থাকতে একদিন দুই দিন তিন দিন যেতে না যেতে আপনার সরকার বন্টন নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। কি জানে তামাশা নেকি হে। বলে হুজুর মাদ্রাসায় পড়ায় কি লাভ হবে, চাকরি নাই, আমরা সব জাতি নাই, চালাই না আল্লাহ। ও টুকরে চাল আলহামদুলিল্লাহ, এলাকার চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব সামনে বসে সাম আই ভালো সালাম হতো না তাই তো ফিসে গিলিয়া ধীরে ধীরে সূর্যে গিয়েছে ঠিক হবে কি, যদিও সামনে জ্বর হয়ে সালাম দে নাহলে বলতে হোক ছেলে বিয়ার দো বিচার একটা আইব ভয়ে সালাম দেওয়ার সময় সেখানে বলা তিনি বলা পিসি তো চাই কি করব গালি দিব। আমরা যদি মাদ্রাসা মসজিদ থেকে বের হই খোদার কসম করে বলি যারাই সালাম দেয় মহব্বতে দেয় বলেন ঠিক কিনা, যারাই দেয় মহব্বতে সালাম দেয় আমাদেরকে ভিক্ষা দেওয়ার জন্য গান গাওয়ার জন্য আমাদের ভয়ে সালাম দেয় না মহব্বতে সালাম দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লাভ না লস, দুনিয়া লাভ দরকার না আখেরাতের লাভ দরকার। ঠিক আর মুসলমান শুনুন, যদি তুমি মাদ্রাসার মধ্যে পড়াও তোমার কি লাভ হবে। সে বাবাকে কবরে রেখে তিন দিন পরে জমি জামার জন্য সে যোগা করবে না,
তার টেনশন থাকবে হাই রে হাই, যে বাবা ছোটবেলায় আমাকে পুরো কাকে করে বড় করছে, আমার বাচ্চার যখন অসুস্থ হয়েছে আমার চিৎকারে মা বাবা ঘুমায় না, আমি যখন আমার একটু অসুস্থ হয়েছে আমার খাবার বন্ধ, আমার পিতা মাতার খাবার বন্ধ, ঠিক কিনা বলেন? সন্তান চিন্তা করে যখন আমি লেখাপড়া করি আমার বাবারা ভালো হবে খাবার দাবার খায় না, আমার লেখাপড়ার খরচ দেওয়ার জন্য চিন্তা করে দেখো মাদ্রাসায় পড়াইলে সন্তান কি চিন্তা করে, আর কলেজ ইউনিভার্সিটি কলেজে পড়ালে কি চিন্তা করে, বলে 30 তারিখ হয়ে গেছে আমি ঢাকা চাকরিতে গেলাম, আর ছুটি পাইবে 1-2 মাস পর, বাবা মারা গেছে সব খারাপ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, এবার জায়গা জমিন বন্টন করে নাও, আর মাদ্রাসা পড়ানোওয়ালা ছেলে চিন্তা করে আমার বাবা মরছে তো কি, বাবাকে কবরে রাখলাম, মালাকুল মউত যখন জান কবজ করে নিছে দাফন করে দিলাম, এবার যে দুই ফেরেশতা কবরের মধ্যে কষ্টের সম্মুখীন বাবা হয়েছে, কষ্টের জবাব ঠিক মতো দিতে পারছে কিনা? আমার বাবা সঠিক উত্তর দিতে পারছে কিনা? সে একবার বাড়িতে আসে আবার কবরের কাছে যায়, আবার বাড়িতে আসে আবার কবরের কাছে যায়, তার চিন্তা হলো টেনশন হলো বাবা রে আমার কলিজার টুকরা আদরে দুলালে আমার নয়নের মনি বাবাকে যে কবরের মধ্যে রাখলাম, আমার বাবার ঠিকানা কি জান্নাতে হয়েছে না জাহান্নামে হয়েছে? আপনার আলিম ছেলে চিন্তা হলো এটা, আর যারা ইঞ্জিনিয়ার মিনিস্টার ডাক্তার মাস্টার টেস্টার যারা আছে এরা চিন্তা হলো মোল্লা তো আর বলে দিলে হৃদয় মাথা দুটি দুনিয়াকে দেখবেন ছাত্রের ছেলের বড়ি বাড়া না, মসজিদে ইমামতি করে 3000, নিজে কি পড়বে, মা বাবাকে পড়াইতে পারে না, কাপড় দিতে পারে না, খাওয়াইতে পারে না, এটা হলো মানুষের ধারণা। আসলে যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায় এদের পরিবারে এবং আপনাদের পরিবারে একটু কুচ খবর নিয়ে আসবে একটু, বালা খাইতে পারবে না, বালা পড়তে পারবে না, আপনাদের আদালতে আমি বিচার দিয়ে যাই, আপনাদের এলাকা যারা মাদ্রাসা পড়ানোওয়ালা পড়ানোওয়ালা আছে এবং আপনারা যারা হাই স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোক, আপনারা এবং আলেমদের দুই ফ্যামিলির একটা মাপ নিয়ে দিকেন কে ভালো ছিল কে খারাপ ছিল। আসলে সুপার মাদ্রাসার ছাত্ররা কষ্ট করেছে, নবীর যুগের মাদ্রাসার ছাত্ররা কষ্ট করেছে, আর এই দুনিয়ার আসহাবে সুফফার অংশ হয়ে মাদ্রাসায় এসেছে দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ থেকে মাদ্রাসায় এসেছে হাটহাজারি, হাটহাজারি মাদ্রাসা থেকে ছড়িয়ে ছিটিয়ে সারা দুনিয়ায় কওমি মাদ্রাসা আছে। কওমি মাদ্রাসা পড়লে কষ্ট হবে, কষ্ট হবে স্বাভাবিক, এজন্য বলি যদি কওমি মাদ্রাসায় পড়ান আপনার লাভ হবে, আর যাকে পড়াইলে তারও লাভ হবে, জাহান্নামে আগুন থেকে বাঁচছো। এই দুনিয়ার মাদ্রাসা ছাত্রদের কষ্ট হয়, আসহাবে সুফফার মাদ্রাসার ছাত্ররা দিনকে রক্ষা করার জন্য, নদীর ইজ্জতকে রক্ষা করার জন্য আগুনে জাব দিয়েছে, মামলা কেয়েছে, হামলা কেয়েছে, আবু জেহেল উৎবা সাহিবা তাদেরকে হত্যা করেছে, তাদেরকে পিটাইছে, গলার মধ্যে রশি লাগাইয়া কেড়েছে, এমন ইতিহাস আছে কিনা? বলে হুজুর ছেলে মাদ্রাসা দিতাম তো বড় কথা না, সাতরা সত্তরে গিয়ে তো মারার কিছু রাখা নেই। হজরতের দালালের ইতিহাস তালাশ করে দেখুন,
বলে আগুনে জাপ দিয়ে জাপ দিতে হয়েছে বলে কেন নাই ইসলাম গ্রহণ করার পরে বলতেছে ভাই খাব্বাব ইসলাম গ্রহণ করার কারণে তোমার কেমন কষ্ট হয়েছে? হযরত খাব্বাব তার পিঠের জামা উঠায় দিছে, হযরত উমর তাকায় দেখে পিঠের মধ্যে ছোট ছোট কালো কালো দাগ। হযরত উমর বলে খাব্বাব তোমার আবার কোন দিন কুষ্ঠ রোগ হয়েছিল? বলে না কোনদিন আমার কুষ্ঠ রোগ হয় নাই। তাহলে তোমার পিঠের চামড়া পুরা পুরা দাগ কেন? হযরত খাব্বাব বলে উমর রে শুনো, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমাকে উত্তপ্ত জ্বলন্ত আঙ্গার মধ্যে সোহাইয়া রাখা হতো। উমর শুনো, শুধু যে আমাকে উত্তপ্ত জ্বলন্ত আঙ্গার মধ্যে সাহিত্য করা হইতো তাই না, আবার আমার বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হতো। হযরত উমর বলে আমি কেমন কষ্ট করি নাই, বীর বাহাদুরের মতো মুসলমান হয়ে গেছি। হযরত খাব্বাব বলে শুনো উমর, শুধু যে পিঠের মধ্যে দাগ তা না, হযরত খাব্বাব কোমর থেকে কাপড়টা ছড়াইয়া দিলে হযরত উমরের তার কায়ে দেখে কোমরের মধ্যে কোন গুস্ত নাই, শুধু মাত্র হাত দি। হযরত উমর দেখে দেখে বলে খাব্বাব তোমার কোমরের মধ্যে কোন গুস্ত নাই, তোমার শুধু হাত দি। হযরত খাব্বাব দেখে দেখে বলে উমর রে যখন আমাকে ইসলাম থেকে বিতাড়িত করার জন্য বলতো, কালেমা ছেড়ে দেওয়ার জন্য বলতো, আমি খাব্বাব যখন ইসলাম ছাড়তাম না, লোহার শীত গরম করে করে আমার কোমর দিয়া দুখাই দিত। এরা হলো আজ আগে সুপার ছাত্র, বলে আগে সুপার ধারাবাহিক কমেডি দেব মাদ্রাসা আর আগে সুপার অনুসারী, তারা কি কোনো কষ্ট করেছে? মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, উনাকে যখন কারারুদ্ধ করে রাখা হয়েছে, উনাকে যখন জেলের মধ্যে ঢুকানো হয়েছে, উনাকে বলা হয়েছিল তোমরা ইংরেজের দিয়েছ, ইংরেজের পক্ষে ফতোয়া দেও। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি বলে আসহাবে সুফার কোন ছাত্র বেদিনের সামনে মাথা নত করে না, আমরা দারুল উলুম দেওবন্দের কোন ছাত্র ইংরেজদের সামনে মাথা নত করতে পারি না। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহিকে জেলের মধ্যে ঢুকানো হয়, মাহমুদুল হাসানকে অর্ডার করা হলো পক্ষে পত্র বলে না দেওয়া হবে না, রায় হয়ে গেল পাশির রায়, কৌমি আলিম দেওবন্দি আলিম আসহাবে সুফার অনুসারী মাহমুদুল হাসানকে ফাঁসি দেওয়া হবে। মাহমুদুল হাসানকে জনসমুদ্রে পাশির মঞ্চে নেওয়া হলো, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে শেষবারের মতো বলতেছে, যদি পক্ষে ফতোয়া দাও তাহলে মাফ পেয়ে যাইবা। মাহমুদুল হাসান দেখে দেখে বলে রে ইংরেজের দালাল, তাকায় দেখো আমার বগুলের তলার মধ্যে একটা সাদা কাপড় আছে, এটা আর সাদা কাপড় না, আমি মাহমুদুল হাসান মৃত্যুর পরে যে কাফন হবে আমার কাফন আমি সাথে দিয়ে দেখি। তো ও বাতিলের কাছে মাথা নত করা সম্ভব না। হুসাইন আহমদ মাদানি জেলের মধ্যে রাখা হলো, ওই যখন পাকিস্তান ইংরেজরা দেখতেছে উনার কাপড় খুলে নিছে হাফ প্যান্ট পরাইছে আল্লাহর রীতি, এবার যখন দেখে না তাদের পক্ষে কোনো কথা হয় না, এবার কেসি নিয়ে গেছে দাড়ি কেটে দিবে, হুসাইন আহমদ মাদানি দেখে দেখে বলে বাবা রে তোমরা আমার দাড়ি কাটা রাখা আমার কলিজা কেটে দাও, কলিজা কাটলে আমি দুঃখ পাবো না কিন্তু আমার নবীর সুন্নাত দাড়ি কাটলে আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। কমি মাত্রাটা পড়লে কষ্ট হবে কিনা? অবশ্যই, কারণ আমরা হলাম এই সমস্ত কৌমি মাদ্রাসা হলো দিনের পাহারাদার। উদাহরণ দেই আপনাদের বাহুবল বাজারের মধ্যে পাহারাদার কয়জন থাকে? আটজন, সতের মধ্যে দশজন, দলা ধরেন একশোর মধ্যে দশজন। যখন আমি এইদিকে মাহফিল করে গেলেন রাত্রে ডুববো, ওরা তখন কি করবে বাসি পুজবে চুড়া কাটার থেকে, যখন আমাকে দেখবে আসসালাম আলাইকুম রুজান যান, সমস্যা আছে? সমস্যা নেই। কিন্তু যখন দেখবে ডাকাতের গাড়ি এক ঘুরছে
ডাকাত দুই তিন তারিখ গাড়িয়া ঢুকছে, ওপরা কি করে বাসি পুজিবে কিনা? কেন দিবে? জনগণকে ডাকবে, যখন দেখবে ডাকাত আসছে তখন জনগণকে সজাগ করে দিবে, ওদেরকে সাহায্য করার জন্য। বলেন ঠিক ঠিক তেমনি হবে। কমি মাদ্রাসা দুনিয়ার মধ্যে হলো পাহারাদার, যখন নবীর সুন্নত নিয়ে জাদুগি করবে, কোন হাদিস নিয়ে লেখালেখি করবে, নাস্তিক মুরতাদ দুনিয়ার মধ্যে কওমি মাদ্রাসার লেখালেখি করবে, তখন কওমি মাদ্রাসার পাহারাদাররা বাসি পুজবে, আর দুনিয়ার সমস্ত মুসলমান একত্রিত হয়ে ওই সমস্ত বেঈমান নাস্তিকদের দুনিয়া থেকে তাড়াই দেবে। বলেন ঠিক কিনা? সমস্ত দুনিয়ার মুসলমানকে আহ্বান করবো, সমস্ত দুনিয়ার মুসলমান রাজ হতে গিয়ে ওই সমস্ত বেদিনকে নিঃশ্বাস করে দিয়ে বলেন ঠিক। এখন আপনাদের যে মাদ্রাসা এতটুক আলোচনা এবং ইতিহাসে কি বুঝলেন? কওমি মাদ্রাসা পড়লে লাভ হবে না ক্ষতি হবে? জুড়ে বলেন, কওমি মাদ্রাসা পড়াইলে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আদর্শবান হয়ে বলেন ঠিক কিনা? যদি কওমি মাদ্রাসা না পড়াও তাহলে ঐশীয় একটা কোন নাম শুনছেন? ঐশী নাম শুনছেন? ঢাকার বড় পুলিশের একজন মাইয়া, সে ছোটবেলা থেকে অনেক হাই লেভেল হাই কোয়ালিটি ব্যবহার পেয়ে টাকা পয়সা বাড়ি করে অনেক পেয়ে পেয়ে বড় হয়েছে, প্রেম করেছে, প্রেমের পরিচনায় পরে রাতের আধারে পিতা এবং মাতাকে বিষ খাওয়ায় মেরে ফেলছে। এটা কি দিন শিক্ষা পাওয়ার জন্য না কুশিক্ষা পাওয়ার জন্য? অনেক মানুষ দিন সুশিক্ষা পায় নাই, মাদ্রাসা পড়লে যদি সুশিক্ষা পাইতো তাহলে আদরের কন্যা নিজের পিতা মাতাকে জবাই করতে পারতো না। বলেন ঠিক কিনা? এই সমস্ত কর্মী মাদ্রাসায় যদি পড়ান, এই সমস্ত মহিলায় মাদ্রাসা মেয়েকে দেন, তাহলে বাবা কোনদিন মেয়ের হাতে হত্যা হতে পারে না। বলেন ঠিক কিনা? আজকে দেখবেন অমুকে ইয়াবা খায়, বাবা খায়, কে ব্রেক খায়, কে চুল খায়, মাতানি করে রাহাদারি করে শত জন মানুষকে, যারা জেলের মধ্যে এই সমস্ত মামলা হামলায় আছে, একজন কওমি মাদ্রাসার ছাত্র হতে পারে না। বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসার যদি কষ্ট করে পড়ে সে আদর্শবান সন্তান হয়, কওমি মাদ্রাসার যদি সে পড়ে সে একটা আদর্শ সুনাগরিক হয়, কওমি মাদ্রাসার যদি সে পড়ে ভালো লেখাইতে না পারে, ভালোভাবে পড়তে না পারে, সে কোনদিন রাষ্ট্রদ্রোহী মামলায় করতে পারে না, সে কোনদিন নারী নির্যাতনে মামলায় করতে পারে না, সে কোনদিন আত্মহত্যার মামলায় করতে পারে না, সে কোনদিন পিতা মাতা হত্যা মামলায় করতে পারে না। কওমি মাদ্রাসায় যা পড়ে তার এই দেশের সর্বশ্রেষ্ঠ সুনাগরিক হয়ে কীর্তিকে ব্যক্তি করতে কিনা? কওমি মাদ্রাসায় পড়ানোর দরকার নেই, দরকার না। কারণ যদি পড়ান আপনার দায়িত্ব আদায় হলো, সেও বাঁচল নিজেও বাঁচল, আর সন্তানকে মাদ্রাসায় পড়ানোর কারণে কোনদিন কোন মাস আপনাকে গালি দিবে না। এমন লোক আছে আমাদের গ্রামের মধ্যে, এক বাবের এক সন্তান, সেও আমাদের সাথে মাদ্রাসায় পড়ত কিন্তু এই লাইনে কাটতে পারে না। আমাদের সময় কাটতেই সে বাবার কেস ভাঙিয়ে না বন্ধু বান্ধবের খাওয়াইত, বাবাই স্বয়ং করে উপার্জন করতো, সে বাবার কেস বাক্য ভেঙে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত। এখন কি হয়, ইটমেলে কাজ করে, আবার কি করে, নেশাও করে। আর আমিও দাদার সন্তান, আমি নেশা কি জিনিস বুঝি না, যদি বলে কেবলে কেবেন বলে না পানা স্টার্টিং কোনটা, কিন্তু দিছি বলে না পানা স্টার্টিং বলে কেনা বলে একটা আছে বলে কথা তুই আমার বুঝি। এতে কি বুঝে দেয়, যদি কওমি মাদ্রাসায় পরে সুনাগরিক হয়, যদি কওমি মাদ্রাসায় পরে সংখ্যাটি হয় না, যদি মাদ্রাসার লাইন তার আউটলাইনে যায় তাহলে সেও মরে যায়। ঠিকটা বলে, সেও মরে তার বাবা সেও মরে, ওই সন্তানের জ্বালায় বাবাও শান্তিতে না। কারণ তোমার ছেলে বাপারে করবে না, তোমার ছেলে ইয়াবা বাবাকে বেটকাইবে না, কোন লোক তোমার সন্তানের কারণে তোমাকে গালি দিবে না। আর যদি তোমার সন্তানকে তুমি সুশিক্ষা না দাও তাহলে সে অন্য শিক্ষা পাইয়া বন্ধু বান্ধবের মিলামেশাই যাইয়া সে নিজেও মামলা চাইবে, সাথে তোমাকেও মামলা চালাবে।
সোহবতে সালেহ কুরা সালেহ কুনান সোহবতে সালেহ কুরা সালেহ কুনান সোহবতে সালেহ কুরা সালেহ কুনান এক জামানা সোহবতে বা আউলিয়া এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সব সালাত দেরিয়া কবি বলতেছেন সব সঙ্গে সর্বাস হয়। আপনি যদি বালার সাথে চলেন তাহলে বাল হইতে পারবেন, বালা না হইলেও মানুষ তোমাকে গালি দিবে না। কবে সে একটা হুজুর মানুষের সাথে চলে, আর যদি চুর বদমাশের সাথে চলো তাহলে সেটা চুর বদমাশ তোমাকে ওই রাস্তায় নিয়ে যাবে। একবারে শুনতে সুন্দর উদাহরণ হলো কলা গাছ কিনেন, কলা গাছ, কলা গাছে যদি লং আই দেয়া পানির মধ্যে তারা ডুববে, একটা লোয়া যদি আপনি এমন ভাবে পানির মধ্যে ছেড়ে দেন সে তার বোন আর ডুবব, আর যদি কলা গাছের মধ্যে লোয়া ঢুকে পানির মধ্যে সারেন আপনাদেরকে বলতেছি ভাই, কর্মী মাদ্রাসায় দেওয়া দরকার কিনা দরকার না, জুড়ে বলেন দরকার কিনা দরকার না। কারণ আজকে দেশে সব সিস্টেমে হামলা মামলা অবস্থা খারাপ। দুনিয়ার মধ্যে তিন তরিকায় সহি সিস্টেমের পড়ালেখা ছিল, এক নম্বরে কওমি মাদ্রাসা, দুই নম্বরে দাওয়াত তাবলীগ, তিন নম্বর হলো আফগানি তৃণমূল। কিন্তু আজকে দেশের মধ্যে এমন অবস্থা, কওমি মাদ্রাসা যেমন তোমার ঠিক আছে, তাবলীগ দিয়ে ফিতনা ছড়ায় দেবো না ঠিক কিনা। আজকে আলিম না আলিম না আলিম না রইল, এরা তবলিকের মধ্যে ফিতনা ঢুকাই দিছে। ওরা আমেরিকা আমেরিকা টাকা দিয়া দালালি কইরা দুনিয়ার মধ্যে তবলিকে শেষ করে দিতে যায়, বলেন ঠিক কিনা। আমরা দুশার করে দিতে যাই, যদি আহমদ ছবি ডাক দেয়, চুরাই বাবন যে ডাক দেয়, আবার যদি আমরা সাতটা চোদ্দ একত্রিত হই, বিশেষ সময়ের প্রয়োজন প্রয়োজন নাই, সারা বাংলাদেশের কর্মী মাদ্রাসা যদি টঙ্গীর ময়দানে এক মিনিট সময় পায়, টঙ্গীর ময়দান দখল করা তাদের জন্য অবশ্যই ব্যাপারটা ঠিক কিনা। এজন্য বলে দিতে চাই, যারা ইসলামকে নিয়ে দুশ্মনী করতেছো, যারা ইসলামকে শেষ করে দিতে চাইতেছো, ইসলাম দুনিয়াতে কখনো শেষ হবে না, বরং যারা ইসলামকে শেষ করার চিন্তা করে তারা নিজেরাই শেষ হয়ে যায়, বলেন ঠিক কিনা। কারণ 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 হামান মম্বু সাদ্দাম ইসলামের বিদ্বেষী করেছিল না, ইসলামের বিরোধিতা করে ইসলাম আজও দুনিয়ার মধ্যে আছে, কিন্তু ওদের আওয়াজ আছে আল্লাহ জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত ইসলামকে ঠিকানা রাখবে, তোমাদের মতো নাস্তিক মুর্তা আর মুনাফিকরা দুনিয়া থেকে বিতাড়িত হয়ে যায়, বলেন ঠিক কিনা। এজন্য ইসলাম টিকা রাখতে হলে এই সমস্ত মাত্রাটা কাপড়টাতে দিয়ে রাখতে হবে। কারণ যদি না দেন, আপনার ছেলে আপনার মেয়ে যদি মাদ্রাসায় না পড়ে সে ইসলামের কদর বুঝবে না। যেমন উদাহরণ দেখেন, আমার গ্রামের কলেজে তারপর আমি দুজন একসাথে হাঁটি, যদি রাস্তার মধ্যে আমার নবীকে কেউ গালি দেয়, তার চাইতে বুঝানো আমার অনেক খুশি হচ্ছে। কারণ সে একজন সাধারণ লোক আর আমি কমি পড়ুয়া লোক, আমি সবসময় নদীর হাদিস, নদীর কোরআন, নদীর ওই সমস্ত বিধানে হাত গাঁটাগাঁটি করে পড়ালেখা করি, তার চাইতে আমার রাগ অবশ্যই বেশি উঠবে। এজন্য বলতেছি, যারা আজ দুনিয়ার মধ্যে আছেন, কওমি মাদ্রাসা গুলাকে পাহারাদারি করেন, কওমি মাদ্রাসা গুলার মধ্যে আপনারা খাবার টাবার ঠিক মতো দেন, কওমি মাদ্রাসার সহযোগিতা করেন, কওমি মাদ্রাসার সহযোগিতা যতদিন পর্যন্ত করবেন, কওমি মাদ্রাসা দুনিয়ার মধ্যে চল থাকবো, কওমি মাদ্রাসা দুনিয়ার মধ্যে যতদিন ঠিক থাকবো, ততদিন নেক ততদিন ভালো শিক্ষা সুশিক্ষা দুনিয়ার মধ্যে কায়েমার কায়েম থাকবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে সকলে যা আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।